সিদ্দিকী আব্বাস তারা দুজনেই যেহেতু এখনও ডিবি হেফাজতে রয়েছেন তারা যেহেতু এখনও বের হননি সে কারণে আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দলের স্থায়ী কমিটির নেতারা এবং যেটুকু বলতে চাই যে এই কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের পুরো সড়কে কিংবা নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরেপুর পর্যন্ত পুরো বিস্তৃত এলাকায় আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং সেই ব্যারিকেড দিয়ে রাখার মধ্যে পুলিশের এপিসি এবং সেই সঙ্গে জল কামান সেসব রয়েছে দেখতে পাচ্ছেন নাইটিঙ্গেল মোড়ে এই মোড়টি পার হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে একটি ছোটখাটো একটি দল এরকম ধাপে ধাপে বেশ কয়েকটি মিছিল গিয়েছে আওয়ামী বা ছাত্রলীগ নেতাকর্মীদের পক্ষে এর আগে যদি বলি যে এখানে নেতাকর্মীরাও কয়েকজন এসে জড়ো হয়েছিলেন অর্থাৎ নেতাকর্মীদের কয়েকজন বিচ্ছিন্নভাবে উৎসুক হয়ে আগ্রহী হয়ে এই কার্যালয়ের আশপাশের এলাকায় অবস্থান করার চেষ্টা করছেন তাদের মধ্যে অনেকেই আটক করে